আজকে আমরা কথা বলবো করোনা পরবর্তী যে সমস্যাগুলো হয়ে থাকে, এখন যেহেতু করোনা চলছে এই সময়টাতে কি ধরনের পেশেন্ট বেশি পেয়ে থাকেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘদিন ধরেই আসলে বিভিন্ন বাত ব্যথা, হাড়জোড়া রোগ, প্যারালাইসিস, ডিসেবিলিটি নিয়ে আমরা ডিপিআরসি কাজ করে যাচ্ছি। কিন্তু আপনি জানেনই যে করোনা যে ভাইরাল যে প্যান্ডেমিকটা সারা বিশ্বে হলো, প্রায় 1 বছরের অনেক উপরে চলে গিয়েছে। অনেক দেশই টিকা দিচ্ছে, বাংলাদেশও দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখন নতুন নতুন অনেক রুগী পাচ্ছি, নতুন নতুন সমস্যা, অথবা যাদের যেসব রুগীগুলো আমাদের আগে ভালো হয়ে গিয়েছিল, সে 2018-19 রুগী বা আগের রুগী, আরও 5-6-10 বছর আগের রুগী নতুন করে আমাদের কাছে আসছে, যাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম যে মোস্ট অফ দ্য রুগী করোনায় অ্যাফেক্টেড বা করোনা হয়েছিল কারো কারো, হয়তো অনেক ক্ষেত্রে হয়তো ডায়াগনোসিস হয়নি, বাট তারা জ্বর পর থেকেই তাদের এই সমস্যাগুলো সারা আসতেছে। শরীরেই ব্যথা না, কোন জয়েন্ট গুলোতে বেশি ব্যথা হয়, কি ধরনের ব্যথাগুলো হয়ে থাকে? ধন্যবাদ। স্পেশালি প্রতিটা জোড়া, যেমন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ক্লিনিক্যাল ফিচারগুলো পাই, বা অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস মহিলাদের যেটা হয় কমন, যে যে ফিচারগুলো সেটা হচ্ছে ছোট আঙ্গুল, হাতের আঙ্গুল, গিরা, হাঁটু, পায়ের আঙ্গুল, স্পেশালি হাত এবং উপরের অংশ, এবং মাসেলস পেইন নিয়ে আমাদের কাছে আসছে প্রচুর রুগী। এবং হাতের আপনার আমরা যখন এইসব রুগীগুলোকে ব্লাডের যে আপনি জানেন যে সকল ব্লাড টেস্ট, সেরোলজিক্যাল টেস্টগুলো আমরা বাত আর্থ্রাইটিস ডায়াগনোসিসের জন্য করে থাকি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেরই বিভিন্ন আরএফ ফ্যাক্টর আসছে পজিটিভ, কারো সি রিয়েকটিভ প্রোটিন বাড়ছে, কারো ইএসআর অনেক বাড়তি বা এনটিসিসিপি, এই জাতীয় সমস্যাগুলো আসছে যাদের আমরা হিস্ট্রিতে সাধারণত, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস রুগী আমরা 15-16 বা 25 বছর পর্যন্ত সাধারণত পেয়ে থাকি, কিন্তু এই রুগীর এই ইতিহাসে এই জাতীয় কোনো সমস্যাই ছিল না, তার বয়স এখন 50, কিন্তু আফটার করোনা এখন তার রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ আসছে। তো এটা হচ্ছে এনি ভাইরাল ইনফেকশন সাধারণত, কিন্তু করোনা এমন একটা সমস্যা তৈরি করেছে সবার শরীরে, শুধু যে লাংসের সমস্যা হয়েছিল তা না, প্রতিটা সিস্টেম স্পেশালি মাস্কুলোস্কেলেটাল সিস্টেমও এফেক্টেড হয়েছে বেশি। এখন এই পরবর্তী যে ধাপটা এখনও এখন আমরা রুগী পাচ্ছি, কারো মাংসপেশি ব্যথা, যেমন রুগী বলে রাতে তাকে ম্যাসাজ করতে হয় তার পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফকে বা বাচ্চাদের দিয়ে, এগুলো তাদের আগে ছিল না, বিফোর মানে 2019-এর আগে 20-এর আগে এগুলো ছিল না, এখন নতুন নতুন আসছে জোড়াগুলো, আপনার আর্থ্রাইটিস ডেভেলপ হচ্ছে, অনেকে কাজ করতে অসুবিধা হচ্ছে, অনেকে পাশাপাশি ম্যালেজ, একেবারে দুর্বল শরীর, হ্যাঁ চলাফেরা করতে ইচ্ছা করে না, অনেকেই কিন্তু আপনার এখন তো কাজকর্ম আবার শুরু হয়েছে থেকে সুস্থ হওয়ার পরেও কিন্তু দেখা যায় যে দুই দুই মাস পর্যন্ত কিন্তু এই ধরনের ব্যথাগুলো থেকে থাকে, সারা শরীর ব্যথা করে, জয়েন্টে ব্যথা হয়। জি, কিন্তু অনেকে আরো বেশি এখনো এখনো এখন স্টিল অনেকে সাফার করতেছে, যাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে অনেকে 5-6 মাস আগে করোনা হয়ে ভালো হয়ে গিয়েছিল, তারা এখন আমাদের কাছে নতুন করে আসছে, যে হাঁটতে পারছে না, মাংসপেশির ব্যথা করে, হাঁটু ব্যথা, হাতের আঙ্গুল ধরতে অসুবিধা হয়, আবার মানে মাসেল এবং জয়েন্ট দুই জায়গায় ইনভলভমেন্ট হয়েছে, যেটা আমরা বলি পোস্ট ইনফেকশিয়াস আর্থ্রাইটিস। এনি ভাইরাল ফিভারে যে কোনো ভাইরাস বা এনি ইনফেকশন যদি হয় তখন এই আর্থ্রাইটিসটা ডেভেলপ করে। কিন্তু আমরা অন্য রুগী, যেমন আপনি জানেন চিকুনগুনিয়া, কিন্তু আমরা একিউট তো প্রচন্ড ব্যথা হয় ছিল, সেটা হচ্ছে একিউট অ্যাটাক পেয়েছিলাম আমরা, মানে হচ্ছে যখন জ্বর ছিল তখনই ব্যথাগুলো ছিল, আস্তে 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 কমতেছিল, কিন্তু করোনাটা এখন উল্টা আমরা পাচ্ছি, যে করোনার সময় যে ক্লিনিক্যাল ফিচারটা ছিল অনেকের ক্ষেত্রে, শ্বাসকষ্ট, জ্বর তো কমন জিনিস, পাশাপাশি যে অন্যান্য যে স্বাদে মাথা ব্যথা, স্বাদের নাকের গন্ধ সমস্যা, স্পেশালি শ্বাসকষ্ট যে সমস্যাটা ছিল সেটা অ্যাকিউট অবস্থায় ছিল, ওগুলো এখন হয়তো অনেকাংশে কমে গিয়েছে, অনেকে শ্বাসকষ্ট এখনো আছে, কিন্তু এখন নতুন সমস্যা দেখা দিয়েছে যে মাস্কুলোস্কেলেটাল পেইন, সারা শরীরে ব্যথা। আসলে সবাই তো আসলে অ্যান্টিজেন টেস্টে যে পজিটিভ হবে তা কিন্তু না, অনেকে জ্বর হয়েছিল ভাবছে বা টেস্টই করা প্রয়োজন হয়নি, মাইল্ড বা মডারেট টাইপ জ্বর আসছে, ভালো হয়ে গিয়েছিল তারা, ভালো হয়ে গেছে ভাবছে তার কোনো সমস্যা নেই, কিন্তু এখন এই ব্যথাগুলো আসছে এবং আর্থ্রাইটিস প্রচুর ডেভেলপ করছে, পাশাপাশি আমাদের যে বয়সজনিত অটোইমিউন অন্যান্য যে সমস্যাগুলো আছে রুগীদের, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বা আমরা এর আগে যে আর্গোনমিক্যাল বা মেকানিক্যাল সমস্যার কথা বারবার বলে আসছি আমরা,
সেই সমস্যাগুলো তো পাশাপাশি আছে। আর যাদের ছিল তাদের করোনা পরবর্তী এটা আরো 2 গুণ 3 গুণ আচ্ছা বেড়ে গিয়েছে। তো এই এইটা এখন আমাদের সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হবে। হুম হুম এবং এই আর্থ্রাইটিস গুলার ক্ষেত্রে ধরনটা একটু ভিন্ন। আমরা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় জোড়াগুলো ফুলে যায়, হাত পা বেঁকে যায়, কিন্তু এই সকল আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ফুলা বা বেঁকে যাওয়া খুব কম পাচ্ছি। এটা হচ্ছে রোগী অলওয়েজ মানে তার শক্তি কম লাগতেছে, হুম হুম দুর্বল লাগতেছে এবং ব্যথা, আচ্ছা সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে বা কিছুক্ষণ হাঁটলে সে হাঁপিয়ে যাচ্ছে, এই জাতীয় সমস্যাগুলো আমাদের কাছে এখন নিয়ে আসছে সবচেয়ে বেশি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।